আসসালামু আলাইকুম। আপনার মনে কি হতাশা অনুভব হয় যে অন্যের ইউটিউব চ্যানেল 1 মিলিয়ন সাবস্ক্রাইবার বাট কত টাকা সেই ইউটিউব চ্যানেলটি মান্থলি আর্নিং করে সেটা কিন্তু একটু জানতে পারতাম, তাহলে মনটা একটু ভালো লাগতো, তাই না? সো ডোন্ট ওয়ারি, আজকে সেই সমাধানটি আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। সো আমরা দেরি করবো না, লেটস গো, দেখবো কীভাবে অন্যের চ্যানেল আর্নিং কত টাকা মান্থলি করে। এই যমুনা টিভি, এটাই অনেক আগের থেকে এই চ্যানেলটি দেখতে পাচ্ছেন, 24 মিনিট আগে একটি ভিডিও আপলোড করেছে অ্যান্ড 7000 ভিউয়ার্স হয়ে গেছে। সো আমি এটা ঢোকার পর দেখতে পাচ্ছেন ওনাদের প্রায় 8 মিলিয়ন সাবস্ক্রাইবার, বাট ওনারা কত টাকা মান্থলি ইনকাম করে সেটা কিন্তু আমি জানি না। সো আমি কিভাবে তাদের এই ইনকাম প্রসেসটা বের করব সেজন্য আমাকে একটা ওয়েবসাইট খুলতে হবে, সেটি হলো সোশ্যাল ব্লেড, SOCIALBLADE, socialblade.com, দেন এন্টার। এরপর দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট ওপেন হয়ে গেছে। সো এখানে আপনি দেখতে পারবেন, এখানে একটা এন্টার ইউটিউব ইউজার নেম, আপনি ইউজার নেমটা দিয়ে যে কোনো ইউটিউব চ্যানেলের আর্নিং প্রসেসটা বের করতে পারবেন। সো আমি ফার্স্টলি যমুনা টিভির আর্নিং প্রসেসটা বের করে দেখাবো। সো এর জন্য আমি এই লিঙ্কটা নিব, আমি দেখতে পাচ্ছেন যমুনা টিভির লিঙ্কটা নিয়ে এখানে এইভাবে প্রেস করে দিব, অথবা আপনি যমুনা টিভি এখানে টাইপ করে লিখতে পারবেন অ্যান্ড দেন আপনি এন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন তাদের ওই চ্যানেলটি ওপেন হয়ে গেছে। সো আমি দেখতে পাচ্ছি তাদের এ পর্যন্ত মনে করেন যে তারা চ্যানেলটি ওপেন করেছে ডিসেম্বরের 11 ডিসেম্বর 2017 সালে, দেন এই পর্যন্ত তাদের ভিডিও আপলোড করেছে মোট 60,193টি অ্যান্ড তাদের সাবস্ক্রাইবার 8 মিলিয়ন অ্যান্ড তাদের কান্ট্রি ইউএসএ দিয়েছে। সো তাদের ইনকামটা দেখুন, অনেক বড় মোটা অঙ্কের ইনকাম দেখতে পাচ্ছেন এখানে। তাদের মান্থলি ইনকাম হয়েছে প্রায় $71,000 থেকে, মানে ম্যাক্সিমাম $1 মিলিয়ন। সো অ্যান্ড ইয়ার্স, মানে বছরে প্রায় 8,52,000 থেকে প্রায় $13 মিলিয়ন পর্যন্ত তারা আর্নিং করে থাকে। সো এই অনুযায়ী যদি বাংলাদেশি টাকায় এটাকে কনভার্ট করি, সো দেখতে পারবেন প্রায় অনেক টাকা। সো আমি দেখি, আমি ক্যালকুলেটারটা ওপেন করি, ক্যালকুলেটার। সো আপনারা দেখতে পারেন বর্তমানে বাংলাদেশি $1 সমান বাংলাদেশি প্রায় 84 টাকা। সো আমি 84 টাকা ইনটু প্রায় $71,000 থেকে 1 মিলিয়ন, মাসে প্রায় 1 মিলিয়ন তারা ডলার ইনকাম করে অ্যান্ড এটা হলো তাদের ম্যাক্সিমাম। সো আমি মিনিমামটা ধরে নিই, আমি যদি ম্যাক্সিমামটা ধরি অবশ্যই অনেক বেশি হবে। সো আমি মিনিমামটা ধরে নিচ্ছি $71,000 অর্থাৎ $71,000 অ্যান্ড আমি এখানে নিচ্ছি $71,000। দেখতে পাচ্ছেন তাদের প্রায় অনেক, মানে মান্থলি তারা 5,96,680,000 ইনকাম করে থাকেন। সো আপনারা যে কোনো চ্যানেলের আর্নিংটা এখানে আর্নিং প্রসেসটা দেখতে পারবেন অ্যান্ড যদি আপনি আরেকটি দেখেন, আমি আরেকটি দেখাচ্ছি। মনে করেন যে এই ভাই মহসিন ভাই, উনি সাধারণত সুন্দরবন এলাকায় থাকেন, সেখানে থেকে শুধু তার ভিডিওগুলো কীভাবে তারা মাছ ধরে এলাকা সুন্দরবনের সৌন্দর্যগুলো অফেন তুলে ধরেন মানুষের মাঝে, এতেও কিন্তু তার অনেক টাকা সেখানে বসবাস ইনকাম করতেছে। পাচ্ছেন তার ভিউয়ার্স প্রায় 3,52,000, তার সাবস্ক্রাইবার অ্যান্ড তিনি কয় টাকা আর্নিং করেন সেটা আমি দেখবো। সো আমি তার লিঙ্কটি, ইউটিউব চ্যানেল লিঙ্কটি এখানে প্রেস করবো অ্যান্ড এন্টার দিব। দেখতে পাচ্ছেন সে 2017 সালে চ্যানেলটি ওপেন করেন অ্যান্ড তার 629টি ভিডিও আপলোড করা আছে বর্তমানে অ্যান্ড তার 3,52,000 সাবস্ক্রাইবার। সো দেখতে পাচ্ছেন তিনি মাসে মান্থলি প্রায় $37,000 আর্নিং করে থাকেন। সো এটা বাংলাদেশের টাকা যদি কনভার্ট করি, যদি আমি বাংলাদেশের টাকা কনভার্ট করি
84 ইন্টু ওনার প্রায় 1500 হতে 37000, তো অবশ্যই তার 37000 ইনকাম হয়। অ্যান্ড আমি মিনিমামটা ধরে নিই 2000। সো দেখতে পাচ্ছেন সে প্রায় কত 1,68,000 টাকা মিনিমাম আর্নিং করে থাকেন মাসে। সো সে যদি একটু মানে কল্পনা করে দেখেন, সে যদি মাত্র মানে আনন্দ উপভোগ করে সুন্দরবনের অ্যান্ড সেখানে থেকে থেকে ভালো আর্নিংও করে, একজন কিন্তু প্রফেশনাল যারা সরকারি চাকরিজীবী তারা কিন্তু এত টাকা আর্নিং করতে পারে না। সো তিনি কিন্তু মাত্র ভিডিওগুলো, সাধারণ ভিডিও, তার ভিডিওগুলো দেখেন, খুবই সাধারণ ভিডিও। সেখানে থেকে থেকে মানুষ কীভাবে মাছ ধরছে, কীভাবে রান্না করছে, খাচ্ছে, সুন্দরবনে কিছু ভিডিও পোস্টের সৌন্দর্য তুলে ধরেন অ্যান্ড ভালো আর্নিং করেন। তো দেখতে পাচ্ছেন তার এটা মিনিমাম, যদি আমি ম্যাক্সিমামটা ধরি 37000, 37000 ধরি, এটা ক্লোজ করি, 84 ইন্টু 37000, $37 তিনি মাসে আর্নিং করে থাকেন। সো দেখতে পাচ্ছেন প্রায় 3,10,00,000, প্রায় 31 লক্ষ টাকা আর্নিং করে থাকেন। সো খুবই ইজি হয়ে আপনারা যে কোনো একটি টার্গেট নিয়ে, মানে আপনারা ইউটিউব চ্যানেল খুলে এভাবে আর্নিং করতে পারেন। যে কোনো একটি টার্গেট, যে আমি অথবা মাছ কাটার ভিডিও দেব, অথবা কোনো গ্রাম মানে গ্রাম অঞ্চল ভিডিও করে দেব, অথবা খাওয়া দাওয়া ভিডিও করে দেব, মানে আপনারা বিভিন্ন কিছু ভিডিও করে দিতে পারেন অ্যান্ড মান্থলি ভালো টাকা আর্নিং করতে পারেন। সো একটি আপনার লাইফ সেটিং করার জন্য একটা ইউটিউব চ্যানেলই যথেষ্ট। আশা করি আমার ভিডিও প্রসেসটা পুরোটাই দেখবেন অ্যান্ড যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। অ্যান্ড আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যরা আপনার মতো অন্যরাও মানে কি একটু মনে অনুভব থাকে যে অন্যের ইউটিউব চ্যানেল এতজন সাবস্ক্রাইবার, কীভাবে তার ইনকামটা প্রসেসটা বের করতে আমি দেখতে পাই অ্যান্ড সে অনুযায়ী আপনারা যদি তাদেরকে শেয়ার করে দেন দেন তারা খুব উপকৃত হবে। সো আজকে আর বাড়াবো না, আজকে এতটুকুই। সো আশা করি আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নিউ আপডেট ভিডিও প্রসেসে। সো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন নতুন আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি। দেন আমি আপনাদের জন্য দোয়া করি, সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।